বয়ান চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। প্রশ্ন এসেছিল, যদি ইবাদতেই মগ্ন থাকে রাত দিন 24 ঘন্টা, আমাদের পেট কিভাবে চলবে, দুনিয়ার কায় কারবার কিভাবে চলবে? বলা হয়েছিল, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে আমি চলি, আমার রাত দিন 24 ঘন্টা ইবাদতেই কাটে। ব্যবসা বাণিজ্য বলি, চাকরি বাকরি বলি, চাষাবাদ বলি, আর সাংসারিক কাজেই বলি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে করতে পারলে সব ইবাদতে পরিণত হয়, সওয়াব পাওয়া যায়। যেমন ধরুন, আমরা মেসওয়াক করি, ব্রাশ করি, দাঁত পরিষ্কার হবে, মজবুত থাকবে, সওয়াব হবে কি হবে না নিশ্চয়তা নেই। হ্যাঁ, যদি সাথে শুধু নিয়ত করে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের আদেশ দিয়েছেন, বেশি বেশি মেসওয়াক করতে বলেছেন, নিজেও করেছেন, ওজুর সময় মেসওয়াক করতেন, খাওয়ার পরে মেসওয়াক করতেন, ঘুমের আগে মেসওয়াক করতেন, ঘুমের পরে মেসওয়াক করতেন, মেহমান আসলে আগে মেসওয়াক করতেন, লোকজনের সাথে কথাবার্তা বলার পরেও মেসওয়াক করতেন, এত মেসওয়াক। জিজ্ঞেস করা হলো, আপনি এত মেসওয়াক কেন করেন? বললেন যে আমার আশেপাশে ফেরেশতারা আনাগোনা করেন, অশোভনীয় গন্ধ দুর্গন্ধ তারা সইতে পারে না, সহ্য করতে পারে না, এই জন্য মেসওয়াক করে যাতে কোনো প্রকারের দুর্গন্ধ না থাকে। তো যদি আমিও মেসওয়াকের সময়, ব্রাশের সময় এই নিয়তি করে নিই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মেসওয়াক করেছেন, আমাদেরকেও করার আদেশ দিয়েছেন, তাই আমিও করছি, এখন আমার মেসওয়াকে সুন্নতের সওয়াব চলে আসতেছে। আমাদের মধ্যে অনেক এমন আছে, মেসওয়াক করে না, এদিকে বিড়ি সিগারেট পান করে, মুখে থাকে মারাত্মকতম দুর্গন্ধ। আর যাদের মুখে দুর্গন্ধ থাকে, তারা দেখবেন কথা বলার সময় আরো কাছে এসে কথা বলে, অভ্যাস, আপনার মুখের সাথে মুখ লাগিয়ে, নাকের সাথে মুখ লাগিয়ে কথা বলবে, এটা আদব নয়, অন্তত এক হাত দূরে থেকে কথা বলা হলো আদব। আপনার কথা তো শোনার দরকার, আপনার মুখ যার সাথে কথা বলতেছেন তার মুখের সাথে লাগানোর তো দরকার নেই। অনেক সময় দেখা যায় কথা বলতেছে, আমি সত্যিছি, হে মুখ আরো অবশ্য করে দিচ্ছে, মানে পারলে মুখের সাথে মুখ লাগাইয়ে দিবে, এটা নিয়ম নয়। আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, এতে করে আরেকজনের কষ্ট হয়, এই কষ্টের কারণে আপনার গুনাহ হবে, এমনকি আরেকজনকে কষ্ট দেওয়া কবির গুনাহ, মারাত্মকতম গুনাহ। অতএব আমি আমার মুখ পরিষ্কার রাখবো, দেহ পরিষ্কার রাখবো, ঘামের গন্ধ, মুখের গন্ধ, বিড়ি সিগারেটের গন্ধ, এগুলো যাতে আমার সাথে না থাকে। তো এই মেসওয়াক যদি সুন্নতের নিয়ত না থাকে, সওয়াব পাবো কি পাবো না নিশ্চয়তা নেই, সুন্নতের নিয়ত করলে সওয়াব হয়ে যাবে। তো মেসওয়াক তো এমনিই করবো, এরপরও সুন্নতের সওয়াব পেয়ে যাবো শুধু নিয়তের কারণে। নিয়ত করতে পয়সা খরচ হয় না, পরিশ্রমও করতে হয় না, শুধু অন্তরের একটু পরিবর্তন, এর দ্বারাই সওয়াব পেয়ে যাব। তেমনিভাবে আমরা যে চলাফেরা করি, হাঁটি, একখান থেকে একখানে যাব, সাধারণত অল্প রাস্তা হলে হাঁটি, বেশি রাস্তা হলে গাড়ি ব্যবহার করি, এই হাঁটার মধ্যে ব্যবধান আছে। কেউ আছে একেবারে বাহাদুরের মতো, অহংকার অহমিকে নিয়ে হাঁটে, আর কেউ আছে নিচের দিকে তাকাইয়ে তাওয়াজ্জুর বিনয় নম্রতার সাথে হাঁটে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাঁটতেন মনে হয় যেন কি হারিয়ে গেছে, ওটা খুঁজতে খুঁজতে তিনি হাঁটতেছেন, নিচের দিকে নজর থাকত। তার নজর যদি এদিক সেদিক নেই, কোনো এক জুমায় হয়তো বলেছিলাম সামনে নজর করলে দেখবেন যে বেপর্দা মহিলা হাঁটে, ডানে দেখলেও দেখবেন এদিকেও বেপর্দা মহিলা আছে, বায়াও আছে, কিংবা কোনো অবৈধ ছবি, উপরে তাকালেও দেখবেন পাঁচ ছয় তালা থেকে মহিলা তাকাই আছে, যেদিকে তাকাবেন গুনা গুনা, নিচের দিকে তাকাইলে মহিলা তো আপনার সামনে শুয়ে নেই, অবৈধ কোনো কাজ নিচে নেই, আপনি গুণাবিহীন অবস্থায় চলতে পারতেছেন। তো এই যে আমি নিচের দিকে তাকাই বিনয়ের সাথে হাঁটি, এই বিনয়ের বরকতে এটা হয় ইবাদত। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইবাদুর রহমানির লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা খুব নরম হয়ে বিনয়ের সাথে ছোট হয়ে চলে এরা হলো রহমানের বন্দা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বন্দা স্বীকার করেন এর থেকে আর বড় উপাধি কি হতে পারে? আল্লাহ যদি বলেন তুমি আমার বন্দা তাহলে আমার আর কোনো চিন্তা ফিকির আছে? তাই বুজুর্গানে দিন দোয়া করতেন কো বুজুর্গি কি নেই হামকো জরুরত, বুজুর্গি কি নেই হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া, গোলাম আপনা বানা হামকো খোদায়া। আল্লাহ বুজুর্গ তো দরকার নেই, তোমার গোলাম হওয়ার দরকার, আমাকে গোলাম বানাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আল্লাহ পাক নেন আগে আব্দুহু এরপরে ওয়া রাসূলুহু, পদের কথা পরে, রাসূল তো একটা পদের নাম এটা পরে, কিন্তু আগে তিনি যে আল্লাহর গোলাম আব্দ এটা আগে, আব্দুহু ওয়া রাসূলুহু। আব্দের মূল্য অনেক বেশি। মেরাজ থেকে ফিরে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো যে হুজুর এই সম্মান এই মর্যাদা তো আর কেউ লাভ করতে পারেনি, আর সে মোয়াল্লা পর্যন্ত চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে, এই মর্যাদা কিসের বিনিময়ে অর্জন হইল? জবাব দিলেন আব্দিয়তের কারণে, গোলামির কারণে, আমি আমাকে সবচেয়ে বড় গোলাম মনে করি, এই জন্য আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছেন। তাই হাদিস শরীফে আছে মা তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিজকে নিজে ছোট বানায় আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। তো তাহলে গোলামের মতো আমি ছোট হয়ে চলি, বিনয়ের সাথে চলি, নিচের দিকে তাকাই চলি, এটা ইবাদত হবে। এমনি তো আমাকে চলতে হবে, এক কামরা থেকে আরেক কামরা যাওয়ার সময় তো চলা লাগে, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার সময় চলা লাগে, বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় চলা লাগে, কর্মক্ষেত্রে যাওয়ার সময় চলা লাগে, গাড়িতে গেলে অন্তত গাড়ি পর্যন্ত আসতে তো চলা হয়। এই চলাটা যাতে আব্দের মতো হয়, গোলামের মতো হয়, বিনয়ের সাথে হয়, নম্রতার সাথে হয়, এই চলাটা ইবাদতে পরিণত হবে। এক বুজুর্গ হাঁটতেছেন বিনয়ের সাথে খুব নম্র ভদ্র হয়ে, দেখা যায় আরেক বেটা হাঁটে একবারে বাহাদুরের মতো অহংকার অহমিকে নিয়ে হাঁটতেছে। তো বুজুর্গ বললেন যে ভাই আমরা আল্লাহর বন্দে আল্লাহর গোলাম, তুমি এইভাবে একেবারে অহংকার নিয়ে অহমিকা নিয়ে হাঁটতেছো, ব্যাপারটা তা আমি কে তুমি চিনো, আমি কে তুমি চিনো? তার মানে হয়তো বলবে আমি অমুক মাতব্বর, অমুক লিডার, অমুক তুমুক, এগুলি হয়তো বলবে। বলার আগে বুজুর্গ বললেন হ্যাঁ আমি তো চিনি। চিনো কীভাবে চিনো? কহ ভালোভাবে চিনি। কী করেছে আমার? তো আউয়ালুকা নুতফাতুন কাযিরা, চিনি তোমার শুরু হয়েছে নাপাক এক ফোঁটা পানি দিয়ে, যেটা দেখলে গিন লাগতো, কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যেত, এটা বেরিয়ে আসলে গোসল ফরজ হয়ে যেত, তোমার শুরু হলে নাপাক ঘৃণিত এক ফোঁটা পানি। ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা, আর তোমার শেষ ফল হবে একটা মুর্দার নাপাক, মারা গেলে আস্তে আস্তে পচবো, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, তো কি আছে আমার, তোমার শেষ হইল নাপাক। ওয়া বাইনাহুমা তাকমিলুল কাযিরা, আর এই দুই অবস্থার মধ্যখানে শুরু আর শেষের মধ্যখানে তুমি হইলা কতগুলো নাপাক, পায়খানার ডিপু এগুলো সাথে নিয়ে হাঁটতেছো, পেটের ভিতরে কি পায়খানার ডিপু নাপাক এগুলো নিয়ে হাঁটতেছি,
চামড়ার নিচে নাপাক রক্ত হাঁটতেছি, নাকের ভিতরে শ্লেষা দুর্গন্ধ গৃহীত বস্তু, দাঁতের মধ্যে ময়লা দুর্গন্ধ গৃহীত বস্তু, কানের ভিতরে ময়লা দুর্গন্ধ গৃহীত বস্তু, চোখের কোঠার মধ্যে কেতুর ময়লা দেখলে ঘিন লাগে, পেশাব নাপাক জিনিস, ঘাম দুর্গন্ধময়, তুমি তো একটা দুর্গন্ধের কারখানা, একটা নাপাকির কারখানা। এর মধ্যে আবার কিসের অহংকার, কিসের অহমিকা, কিসের তাকাব্বুর, কিসের বড়ত্ব? সব তো নাপাকের ডিপু আমি, তো নাপাক মধ্যে নিজ নিজে বড় মনে করতে পারে, তো কোনোদিনও পারে না। আল্লাহ, তাহলে আমার হাঁটা চলা কমবে নিয়তের পরিবর্তনে, এবং হাঁটার একটু কাইফিয়তার সুর আকৃতির পরিবর্তনে আবাদতে পরিণত করতে পারি, এটা আবাদত হবে। তেমনিভাবে আমরা অনেক সময় প্রয়োজন বোধে স্ত্রীর সাথে মেলামেশা করি, যদি শুধু নিজের চাহিদা পূরণের জন্য করি তাহলে সওয়াব পাইলাম কি পাইলাম না নিশ্চয়তা নেই, যদি নিয়ত এটা থাকে এটা করলে আমি হারাম থেকে বাঁচতে পারব, আমার চোখ অন্যের দিকে যাবে না, চোখের হেফাজত হবে, হারাম থেকে বাঁচব, এই জন্য আমি এই কাজ করতেছি, এবং এর দ্বারা সন্তান জন্ম নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, আমি আখেরাতে আমার অধিক উম্মত নিয়ে ফখর করব, গৌরব করব যে আমার উম্মত বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৌরবের সুযোগ দিব, এই নিয়তে আমি মেলামেশা করতেছি, এখন এটা ইবাদত হয়ে গেছে, সওয়াব হয়ে গেছে। চিন্তা করেন কত নিজের দৈহিক চাহিদা, এটাকেও আমি সওয়াবে পরিণত করতে পারি। আবার যদি চাই তা ইবাদতকে গুনাহে পরিণত করতে পারি। নামাজ পড়া সবচেয়ে বড় ইবাদত, ঈমানের পর যার স্থান এর থেকে বড় ইবাদত আর নেই। এই নামাজটা যদি নিষিদ্ধ সময়ে পড়ি, সূর্য উদিত হচ্ছে এই সময়ে পড়ি, বরাবর মাথার উপরে এই সময়ে পড়ি, অস্ত যাচ্ছে এই সময়ে পড়ি, এই ইবাদত এখন হয়ে গেছে গুনাহ। তো চাইলে আমি গুনার কাজকে ইবাদত বানাইতে পারি, আর চাইলে ইবাদতকে গুনার কাজে পরিণত করতে পারি। রোজা রাখা কত বড় ইবাদত, আল্লাহ পাক বলেন, ওয়াসাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা একমাত্র আমার জন্য হয় এবং আমি রোজার প্রতি দেন, তার মানে রোজাদারের জন্য আমি হয়ে যাই, আমি রোজাদার, এত বড় ইবাদত। কিন্তু দুই ঈদের দিন যদি রোজা রাখি, কোরবান ঈদের পরে আরও তিন দিন রোজা রাখি, এখন হবে হারাম গুনাহের কাজ। তাহলে যে কাজটা বড় স্বভাবের ছিল এটাকে করার পরিবর্তনে গুনাহে পরিণত হয়ে যায়, আর গুনাহের কাজকে করতে জানলে স্বভাবে পরিণত হয়ে যায়। যেমন ধরেন মিথ্যা বলা, হাদিস শরীফে আসে মিথ্যা হলো উম্মুল আমরাজ, সকল গুনাহের মা, মূল উৎস হলো মিথ্যা। আমরা কথায় কথায় এখন মিথ্যা বলি, বুঝি যে সবাই বুঝবে কথাটা মিথ্যা, এরপরও বলি। আগের কাফের মোশেকটা পর্যন্ত মিথ্যা বলতে চিন্তা করত আমার পরবর্তীতে লজ্জা হবে কিনা, আমাদের এখন লজ্জা নেই। ইজা ফাতাকাল হাজাউ ফাফরাল মাশিতা, লজ্জা যদি তোমার থেকে বিদায় নেয় তো যা ইচ্ছা তাই করতে পারো, লজ্জা না থাকলে সবাই কিছু করতে পারে, মিথ্যা বলতে পারে। তো এই মিথ্যা তো আমার জন্য বড় গুনাহের কাজ, হাজারো গুনাহের উৎস হইল মিথ্যা। এই মিথ্যাটা আবার সওয়াবেও পরিণত হয়। যেমন ধরো এক ব্যক্তিকে ডাকাতে ধাওয়া করছে, এই বেচারা আমার ঘরে এসে ঢুকে আশ্রয় নিল, ডাকাত পিছনে পিছনে দৌড়িয়ে ঘরের দুয়ারে চলে এসছে, আমাকে জিজ্ঞেস করতেছে অমুক ব্যক্তি কি আপনার ঘরে গেছে, ও না না আমার ঘরে কেউ যায় নাই, আমি তো ঘরে আছি কেউ যায়নি। এই মিথ্যা বলে লোকটাকে বাঁচাই দিলেন, ফরজ ইবাদতের যে সওয়াব এই মিথ্যা সে সওয়াব পাবেন। তো যে মিথ্যা ছিল সকল গুনাহের মা, সেই মিথ্যা এখন হয়ে গেছে সওয়াবের কাজ, বড় ইবাদত। কারণ এই মিথ্যা উসিলায় আরেকজন মানুষকে জীবনে বাঁচাই দিলাম, তো করতে জানলে মিথ্যাও সওয়াব হয়। হাদিস শরীফে আছে, কিতাবে আছে যে মহিলাদের সাথে বিশেষ করে স্ত্রীর সাথে মিথ্যা বলা বৈধ। এখন মহিলারা মনে মনে, হ্যাঁ এমনি আমরা দুর্বল, বুদ্ধিশুদ্ধি কম, আবার আমাদের সাথে মিথ্যা বলার অনুমতি, এটা আবার কেমন শরীয়ত?
এটা ইসলামে জ্ঞান বুদ্ধি না থাকার কারণে এই মিথ্যা দ্বারা তারা উপকৃত হয়, সুখের সংসার গড়ে তুলতে পারে। তুই বেটা পাশাপাশি বাড়ি না, একই অফিসে চাকরি করে, একই র্যাঙ্কের বেতন সমান, উভয়জনের ঘরের সদস্য সংখ্যাও সমান, বেতন সমান, সদস্য সমান, তার মানে আয় সমান, ব্যয় সমান হওয়ার কথা। উভয়জন সকালে ব্যাগ নিয়ে বাজারে যায়, তরি তরকারি খরিদ করবে, মাছ খরিদ করবে, যেহেতু অল্প বেতন পায়, গুসমুস খায় না, ভালো মাছ কেনা সম্ভব হয় না, তো পেট পচা কিছু পুঁঠি মাছ দুজনে খরিদ করে আনছে, দুজনে দুইবার পেট পচে গেছে। একজনের মাছ এনে স্ত্রীর হাতে তুলে দেওয়ার পরে সে দেখে দুর্গন্ধ বের হচ্ছে, পেট পচা। তো গোলামের ঘরে, গোলামের ঘরে এসে জীবনে ভালো মাছের চেহারা দেখলাম না, মুখে মারছে যে পচা মাছ আমরা খাই না, তোমার মাছ তুমি খাও। এই বেচার বলে বেতন পাই মাত্র 5,000 টাকা, খাইতে পারলে খাও, না খাইতে পারলে যাও, যেখানে খাইতে পারো সেখানে যাও। এই শুরু হলো নিজে পড়া, সত্য কথা বলছে। আর পার্শ্ববর্তী বাড়ির বেটাও এই একবার পচা পেটওয়ালা পুঁটি মাছ আনছে, স্ত্রীর হাতে দেওয়ার আগে বলতেছে, আরে বাপরে বাপ, আজকে তো মাছ বাজারে শকুন পড়ছে, শকুন মানে ডুবায় যায় না এত মানুষ, কিন্তু মাছ নেই, মানুষ আর মানুষ সবাই অপেক্ষায় আছে, মাছ নেই। এর মধ্যে দেখি এক বেটা এই পচা পেটওয়ালা পুঁটি মাছ একটা নিয়ে আসছে, মানুষ হোম রেখেই পড়ছে, কে কার আগে নিয়ে যাবে। আমি নিজের জানের বাজি লাগাই ঠাকুর দিয়ে একবার নিয়ে আসছি, যদি এই চেষ্টা না করতাম তো এটাও পাইতাম না। স্ত্রী বলা, আরে এত কষ্ট করার কি দরকার ছিল, একদিন মাছ নাই খেতে, নিরামিষ হবে তার অসুবিধা কিছু, বাপা কত কষ্ট আপনি করছেন, এই সামনে এত কষ্টের দরকার নেই, সুখের সংসার গড়ে তুলতেছে, বলছে কিন্তু সব মিথ্যা কথা। এর মিথ্যার কারণে সুখের সংসার গড়ে তুললো, হে সত্যের কারণে ঝগড়া বিবাদ সৃষ্টি হইল, এমনকি একসময় বিচ্ছেদ হইতে পারে। তাহলে এই মিথ্যা সহবের কাজ, এই মিথ্যা সহবের কাজ। আপনি শাড়ি কিনে আনছেন 1,000 টাকা দিয়ে, স্ত্রীকে সত্য কথা বলে দিয়েছেন শাড়ির মূল্য 1,000, আর এখানে গেছে বেড়াইতে দেখে ওইখানের এক বুবুজির বরণে আর এক শাড়ি, বুবুজি আপনার শাড়ি কত, ওই 5,000, আপনার খান কত, কইতে চায় না, শরম লাগে, তো বলেন না কত, শেষ মাস তো 1,000 টাকা, লজ্জা পাইছে, বাড়িতে ফিরে তো বললাম এরকম বললাম, একখান ভালো শাড়ি জীবনে পড়তে পারলাম না, এই শাড়ি তোমার শাড়ি তুমি নাও, কী করবো আমি এটা পরবো, তবে তোমার পায়ে 5,000 টাকা পড়লে বড়, না পড়লে নেই, এটা যাবো আসুন। এই 1,000 টাকার শাড়ি যদি আপনি বলেন শাড়ি আনছি 5,000 টাকা দিয়ে, কোন কাপড়ের দাম কেমন এটা এই মহিলা মানুষে বোঝে, জীবনও বোঝে না, আমরাও বুঝি। বাবুরহাটে এক বেটা কাপড় কিনে নিয়ে দেশে বিক্রি করে, কিন্তু মাধ্যম দিয়ে কিনতে হয়, সরাসরি যারা কাপড় বোনায় ওদের সাথে যোগাযোগ হয় না। তো একদিন কথায় কথায় কার কাছে বলছে যে মাধ্যমে আমাদের টাকা নিয়ে যায়, সরাসরি যদি যারা কাপড় বোনায় তাদের সাথে খরিদ করতে পারতাম কম দামে খরিদ করা যায়। এক মাধ্যম শুনে ফেলছে, এই লোক আসার পরে তো একটু আমার সাথে আসেন, নিয়ে গেছে তার বরে, এ তো বয়ে অস্থির সর্বনাশ, আমার কথা মনে হয় শুনে ফেলছে, আমার মেরে ফেলে কিন বরে নিয়ে দুইটা কাপড় হাতে তুলে দিল, ও বলেন তো দুই কাপড়ের ব্যবধান কী, বেশকন কী করেন, এখনও বেশকন তো দেখি না, একরকমই দেখা যায়। এরপরে একটি চশমা এনে তার চোখে দিল, তো এবারে দেখেন তো, তো দেখে যে এক কাপড়ের সুতা সুপারি গাছের মতো মোটা, চার আঙ্গুল ফাঁকে ফাঁকে বোনা, আরেক কাপড় সুতা তাল গাছের মতো মোটা, এক হাত ফাঁকে ফাঁকে বোনা, ও বেশি ফাঁকের কারণে এটাও পাত্তা দেখা যায়, এটাও পাত্তা দেখা যায়। এবার বুঝে আসছে কি বেশ কোন কাপড়ে, এটা আমরা বুঝি আপনারা বুঝবেন না, তো এই কাপড়ের ব্যবধান কোনটার দাম কত আমরা কি বুঝি। দোকানদার যায় বলে আমার না সাল্লাম না, বিশ্বাস করে নিয়ে আসে। তো এখন স্ত্রীকে বললেন শাড়ির দাম 5,000 টাকা, স্ত্রী বেড়াইতে গেছে আরেকজনকে জিজ্ঞেস করতেছে, বুঝে আপনার শাড়ি কত, তো 4,000, তো আমার খান 5,000, জিজ্ঞাসা আগে বলি ফেলে, আমার খান 5,000, বলে এসে কয় মাশাআল্লাহ আপনি আমার ইজ্জত রাখছেন, হেরা 4,000 টাকা দামের শাড়ি পরছে, আমি 5,000 টাকা দামের পরছি, গৌরবের সাথে বলতে পারছি, আমারও ইজ্জত বাড়ছে, আপনারও বাড়ছে, সুখের সংসার গড়ে তুলতেছে। তো যে মিথ্যা অমর আমরাজ
গুনাহের মা, গুনাহের উৎস ছিল, মূল ছিল, এমনিতে এখানে সবে পরিণত হয়ে গেছে শুধু নিয়তের ব্যবধানে। তো সবের কাজ তো গুনাহ বানাইতে পারে, গুনাহের কাজ তো সব বানাইতে পারে নিয়তের ব্যবধানে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে যদি আমি চলতে পারি তো তাহলে এই গুনাহ আমার জন্য সব সবে পরিণত হয়, আমার জন্য নিজের সাংসারিক কাজ পর্যন্ত সবে পরিণত হয়, দুনিয়ার কাজও সবে পরিণত হয়। সত্য কথা অনেক সময় গুনাহে পরিণত হয়। বলতেছি আরেকটি দৃষ্টান্ত, গিবত, পরনিন্দা, এই দোষটা তার মধ্যে আছে, এটা তার অগোচরে আরেকজনের কাছে বর্ণনা করাকে বলে গিবত। তার মধ্যে দোষটি নেই তারপরও আমি বর্ণনা করতেছি, এটা হলো বহতান, অপবাদ। এই গিবত তো হারাম, কিন্তু সত্য কথাই তো বলতেছি, তার মধ্যে দোষটা আছে, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছি, এটা সত্য কথা, কিন্তু কবিরা গুনাহ হচ্ছে আমার। তো সত্য কথা তো কবিরা গুনাহ হয়, আরেকটা লোককে বাঁচানোর জন্য মিথ্যা বললাম, মিথ্যা কথা ফরজ হয়ে যায়, ফরজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ, যে অহংকারের সাথে চলা, যে বুজুর্গের ঘটনা শুনাইলাম, এটা নিষেধ, বিনয় নম্রতার সাথে চলো, এটা এবাদত। কিন্তু আবার হজ করতে গিয়ে তওয়াফের প্রথম তিন চক্কর বাহাদুরের মতো হেলে দুলে চলো, সবাই দেখতে যাবে, দেখা যায় বড় বীর পুরুষ বাহাদুর। তো যেখানে এই অহংকারের সাথে চলাটা ছিল কবিরা গুনাহ, এটা ছিল হারাম, বিনয় নম্রতার সাথে চলার আদেশ, আর সেখানে এখন আমি তওয়াফ করতে গিয়ে একটা মহামূল্যবান এবাদত হজ, ইসলামের পাঁচ স্তম্ভের একটি, তো সেখানে বাহাদুরের সাথে চলো, হেলে দুলে চলো, এটা এখন সওয়াব। কেন? এখানে মুনিবের আদেশ এমন, ওইখানে মুনিবের আদেশ এমন। তো যেখানে বিনয়ীর সাথে চলতে আদেশ দেন সেখানে বিনয়ী সওয়াব, আর যেখানে অহমিকার সাথে চলতে আদেশ দেন এখানে অহমিকা সওয়াব। একজন মানুষ মারা গেছে, এই মারা গেলে এমনি তো তাকে নিয়ে আমরা মাটিতে দফন করব, না হলে পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, সমস্যার সম্মুখীন হতে হবে, এমনি তো তাকে দফন করবে। কিন্তু হাদিস শরীফে আছে, তুমি যদি এই খাটটা কাঁধে নেও এবং চার কোণা গুঁড়ো, চল্লিশটি নেকি তোমার আমলনামায় আসবে। এই নেকের নিয়তে যদি আমি এই চার কোণা কাঁধে নিয়ে ঘুরি, চল্লিশ নেকি পেয়ে যাব। আর যদি নিয়ত না করি তো এমনি তো কবরে নিতে হবে তাকে, খাটে বহন করে সওয়াব পাওয়া হবে। আচ্ছা, এমনি তো তাকে মাটির নিচে দাফন করে আসতে হবে, না হয় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। নিয়ত যদি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজা পড়লে এক কিরাত সওয়াব, দাফনে গেলে আরও এক কিরাত সওয়াব, মোট দুই কিরাত সওয়াব পড়বে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, হুজুর এখানে কিরাত মানে কি? কিরাত কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে কিরাত মানে উহুদ পাহাড় সমান, তার মানে জানাজা করলে উহুদ পাহাড় সমান সওয়াব পাবে। উহুদ পাহাড়টা প্রায় 6000 ফিট উঁচা এবং 9 কিলোমিটার লম্বা। এই বিশাল উহুদ পাহাড়কে পাল্লায় তুললে কত হাজার টন হবে, পাহাড়টা তো পাথরের, মাটির নয়, এবং এই পাহাড়টা সামনে এটা রং অন্যান্য পাহাড় থেকে ব্যতিক্রম, তো এটা স্বর্ণ। তাইলে 9 কিলোমিটার লম্বা, 6000 ফিট উঁচা একটা স্বর্ণের স্তূপ, এটার মূল্য কত হবে চিন্তা করুন। এই পরিমাণ সওয়াব হবে যদি শুধু জানাজা হোক, আর সাথে যদি কবরস্থানে যে দফন শরীক হোক তো আরও এই পরিমাণ সওয়াব হবে। তো এমনি তো আমাকে দফন করা লাগবে, এটা তো উপরে রেখে দিতে পারো, শুধু সওয়াবের নিয়তটা যদি করি তাহলে এই বিশাল সওয়াব আমি পেয়ে যাব। তেমনিভাবে এতিম গরিব ছোট বাচ্চা, এতিম আব্বানি, সাধারণত মানুষ এমনি তাদের ব্যাপারে দুর্বল থাকে, এতিমকে আদর করে, মায়া করে, ছোট বাচ্চাকে আদর করে, মায়া করে। যদি আপনার এই মায়ার আকর্ষণে তাকে আদর করেন, ছোট বাচ্চাকে কোলে নেন, চুমু খান, সওয়াব নেই। আর এক সেকেন্ড যদি একটা নিয়তটা পরিবর্তন করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ না করবে সে আমার উন্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালনার্থে আমি তাকে আদর করতেছি।
এবং আদর করে যদি এতিমের মাথায় হাত রেখে তাকে আদর করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাতের নিচে যে পরিমাণ মাথার পশম আছে, চুল আছে, এই পরিমাণ নেকি তার আমলনামায় আছে। চিন্তা করুন কত সওয়াব, শুধু একটা হাত রাখলাম। এমনি তো মা আলাদা হাত রাখবো, সওয়াব নেই, কিন্তু সুন্নতের নিয়তে সওয়াবের আশায় হাত রাখলাম, পশম পরিমাণ সওয়াব। একটা হাতুর তালুর নিচে কত লক্ষ পশম আসবে, এই পরিমাণ সওয়াব আমার আমলনামায় চলে আসবে। তো আমি করতে জানলে সহজ কাজগুলোও সওয়াব, দুনিয়ার কাজগুলোও সওয়াব, করতে না জানলে সওয়াবের কাজও গুনাহে পরিণত। হাদিস শরীফে আছে, জুতার পিতা ছিঁড়ে গেছে, এই সামান্য অল্প দামের জিনিস, পিতা একটা খরিদ করতে পারে, পকেটে পয়সাও আছে, তো এই পকেটে হাত দেওয়ার আগে জুতার পিতা ছিঁড়ে গেছে, হাত দেওয়ার আগে আল্লাহ জুতার পিতা ছিঁড়ে গেছে, আপনি ব্যবস্থা করে দেন। তো পকেটে পয়সা তো আছে, ব্যবস্থা তো হবে, তো তারপরে আল্লাহর কাছে দোয়া করো, এরপরে পকেটে হাত দাও, সওয়াব পাওয়া যাবে। অনেক সময় আছে পকেটে পয়সা থাকার পরেও কিন্তু কাজ হয় না, তার মানে পয়সা হলো কাজের উপকরণ, পয়সা কাজ নয়। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাতে ওসমানী দামাত বরকাতুমের মুখে শুনেছি, এক ব্যক্তি রমজানুল মোবারকে উমরা যাচ্ছে, তো হঠাৎ জিজ্ঞেস করলেন, ভাই হোটেল টোটেল ঠিক করে গেছেন তো? ডলার আছে পকেটে, ডলার পকেটে থাকলে এগুলো ঠিক করা লাগে না, পয়সা এমনি কাজ করে দেয়, পয়সায় কাজ করে। তা হজরত ওই বছর উমরা গেছেন, হঠাৎ একদিন দেখি জোহরের পরে এক কোনায় বসে আছে, একবার চেহারা ফ্যাকাশে, মহাজনক কথা বলতে পার না, এরকম দুর্বল। দেখে ভাই কী ব্যাপার, অসুস্থ নাকি? ও না হজর, অসুস্থ না। তো এই অবস্থা কেন? কর বলে গেছিলাম হোটেলে, সেই দেখেছি যায় দেখে হোটেলে লাইন, এই লাইন শেষ হইতে হইতে রক্ত থাকবে না, গেছি আরেক হোটেলে খাবার শেষ, গেছি আরেকখানে সেখানেও সুযোগ পাইনি, এই ঘুরতে ঘুরতে সাহারির সময় শেষ হয়ে গেছে, সাহারি খেতে পারিনি, যার কারণে এখন এই পিপাসা খুব এক কষ্ট হচ্ছে। হুজুর বলেন, পকেটে ডলার ছিল না? ছিল তো, তো ডলার থাকলে না সমস্যা নেই, এখন যে যান যা যায় অবস্থা, তো পয়সা থাকলেও আমি কাজ করতে পারবো, কোনো নিশ্চয়তা নেই। আরেক বাটা বাজারে যায় গরু খরিদ কর, একবার জিজ্ঞেস করে কই যান ও বাজারে কী করবেন? তো গরু খরিদ করবো, টাকা আছে? কয় আছে, তো ইনশাল্লাহ বলতে হয় না, তো টাকা আছে পকেটে, গরু আছে বাজারে, আবার ইনশাল্লাহ কিসের? বাজারে যায় গরু দেখতে দেখতে গরু ঠিক করছে, পকেটে হাত দিয়ে দেখে হাত হে দিক দিয়ে বাইর হয়, ব্যাপার কি হাত হেদিক দিয়ে বাইর হয়, দেখা যায় এক টাকাও পকেটে নেই, পকেট মার পকেট কেটে সব টাকা নিয়ে গেছে, ফিরে চলে আসতেছে এখন খালি হাত, এই বেটার সাথে আবার সাক্ষাৎ, কি ব্যাপার ভাই গরু কিনলেন না? তো ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, আগে ইনশাল্লাহ দরকার ছিল তখন বলে নেই, এখন ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ টাকা চুরি এখন বুঝে এসছে। তো পকেটে টাকা থাকলেও যে কাজ হবে কোনো নিশ্চয়তা নেই, এই জন্য সব কাজ আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ জুতার পিতা ছিঁড়ে গেছে, মেহরবানি করে ব্যবস্থা করে দেন, এরপরে পকেটে হাত দাও। তো এইভাবে আমি সকল কাজকে এবাদতে পরিণত করতে পারি। আল্লাহ পাক যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার চব্বিশ ঘন্টা এবাদতে কাটাইতে পারি যদি আমি জানি ইসলামী শরীয়ত তোমাকে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।